শাস্ত্রে চতুরাশ্রমের উল্লেখ আছে, ব্রহ্মচর্যাশ্রম, গৃহস্থাশ্রম, বানপ্রস্থ, সন্ন্যাস। আর মানুষের জীবনের অধিক সময় কাটে সেই সংসারে যেখানে গৃহস্থাশ্রম গড়ার সাধনা। সব মহাপুরুষরা তাই বারবার উচ্চারণ করেছেন, নির্দেশ দিয়েছেন, সংসারে থেকে ধর্মচর্চা করো, ঈশ্বরের আরাধনা করো। রবীন্দ্রনাথের গানে আছে, এ সংসারের হাটে আমার যতই দিবস কাটে, আমার যতই দুহাত ভরে ওঠে ধনে, তবু কিছুই আমি পাইনি যেন সেই কথা রয় মনে। যতই ওঠে হাসি, ঘরে যতই বাজাই বাঁশি, ওগো যতই গৃহ সাজাই আয়োজনে, যেন তোমায় ঘরে হয়নি আনা সেই কথা রয় মনে। প্রভুপাদ শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় বলেছেন, যে সংসারে নিত্য তাঁর নাম স্মরণ হয় সে সংসার আর সংসার থাকে না, হয় আনন্দের শান্তিনিকেতন। এই বিশ্বাস রবীন্দ্রনাথেরও। তিনি তাঁর জীবনের কাণ্ডারি করেছেন তাঁর জীবন দেবতাকে। কবি পথ চলতে চলতে তাই দেবতার চরণে আত্মসমর্পণ করে গান গেয়েছেন। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে, আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে, তুমি আমার শ্রী বীরেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুবিখ্যাত জমিদার ও দেশপ্রেমিক শ্রী ব্রজেন্দ্র কিশোরের পুত্র, আর শ্রীমতী হেমন্তবালা দেবী শ্রী বীরেন্দ্র কিশোরের অগ্রজা। ইনি এক গ্রাম্যবধূ হলেও রবীন্দ্রনাথ তাঁর চিঠিপত্রের অনেকটা অংশ জুড়েই হেমন্তবালা দেবীকে বিশেষ স্থান দিয়েছেন। এইসব পত্রের ছত্রে ছত্রে জাগতিক জীবনে নির্ভরতার সাধনার গতি প্রকৃতি ইচ্ছার কথা আছে। রবীন্দ্রনাথ কল্যাণী আশু বলে সম্বোধন করতেন, আর তিনি সেবিকা বলে নিজেকে আখ্যায়িত করে পত্র দিতেন। এমনই একটি পত্রে রবীন্দ্রনাথ হেমন্তবালা দেবীকে লিখছেন, অনেক সময় সংসার থেকে দূরে পালিয়ে গিয়ে নিজেকে ভোলাই যে নিষ্কৃতি পেয়েছি, সেই প্রমাদ যেন না ঘটে। সংসারের জাল থেকে মুক্তি পেয়েছি তার একমাত্র প্রমাণ হতে পারে সংসারেই। চরম সত্য যদি থাকেন সকলকে ব্যক্ত করে, তবে তাকে পাবার পন্থা সকলকে ত্যাগ করে নয়। সেই সত্যে যথার্থই অগ্রসর হয়েছে কিনা একদিকে তার প্রমাণ মন থেকে যদি কলুষ কেটে যেতে থাকে, আরেক দিকে প্রমাণ সকলের প্রতি প্রেম পূর্ণ হয়ে উঠল কিনা। কলুষ কেটে যদি থাকে তার প্রমাণ এই সংসারেই, আর প্রেম
অহংকারের বন্ধন থেকে মুক্ত হয়ে পূর্ণ হয়ে উঠেছে তারও প্রমাণ এই সংসারে। কেননা মানুষের মধ্যে হাজার রকম বাধা আছে বলেই সেই বাধা এবং তার কঠোর আঘাতকে অতিক্রম করতে পারলেই প্রেমের সার্থকতা। এই আনুষঙ্গিক যে সেবা, সংসারেই তার বিশুদ্ধতা প্রমাণ হয়। কাদম্বিনী দেবী মহিমচন্দ্র সরকারের প্রথমা কন্যা, কুষ্টিয়ার অন্তর্গত রুপিয়াট গ্রামের প্রাণগোপাল দত্তের সঙ্গে তাঁর বিবাহ হয়। বিবাহের কিছুদিনের মধ্যেই স্বামীর মৃত্যু হলে কাদম্বিনী দেবী দর্শন ও সাহিত্যের আলোচনায় তাঁর এই শোক থেকে শান্তির সন্ধানে উৎসুক হয়ে রবীন্দ্র রচনার মধ্যে বিশেষ আশ্রয় লাভ করেন এবং ক্রমশ রবীন্দ্রনাথের সঙ্গে তাঁর চিঠিপত্রের আদান প্রদান হতে থাকে। কাদম্বিনী দেবীকে একটি চিঠিতে কবি লিখছেন, মা তো আমি জানি নে আমি তোমাকে এমন কি উপদেশ লিখে পাঠাতে পারি যা গ্রহণ করে তোমার মন আশ্রয় লাভ করতে পারে। বাইরে থেকে বেশি কিছু দেওয়া যায় না, ভিতরের জিনিসকে ভিতরেই লাভ করতে হয়। তোমার মধ্যে যে অন্তর্যামী রয়েছেন তিনি তো কেবল তোমার পৃথিবীর সামগ্রী নন, তিনি তোমার চিরজীবনের সঙ্গী। হৃদয় যখন চঞ্চল, সংসারে যখন তরঙ্গ, তখন মনে রেখো সেই কাণ্ডারি হাল ধরে রয়েছেন, সমস্ত তুফানের উপর দিয়ে তিনি বন্দরে নিয়ে চলেছেন। সমস্ত সুখ দুঃখের ঊর্ধ্বে তাঁকে অনুভব করো, তাঁর পায়ে সমস্ত চিত্তকে অবনত করে সমর্পণ করো, দুঃখকে তাঁর দান বলে গ্রহণ করো, সেই চিরবন্ধুর দিকে যাও। চিরবন্ধু চিরনির্ভর চিরশান্তি তুমি হে প্রভু, চিরবন্ধু চিরনির্ভর চিরশান্তি তুমি হে প্রভু চিরবন্ধু। তুমি চিরমঙ্গল সখাহে তোমার জগতে, তুমি চিরমঙ্গল সখাহে চিরসঙ্গী চিরজীবনে, চিরবন্ধু চিরনির্ভর
চির শান্তি, তুমি হে প্রভু চির বন্ধু। চির প্রীতি সুধা নির্ঝরো তুমি হে হৃদয়ে এসো, তব জয় সঙ্গীত ধ্বনিছে তোমার জগতে, তব জয় সঙ্গীত ধ্বনিছে চিরদিবা চির রজনী, চির বন্ধু চির নির্ভর চির শান্তি, তুমি হে প্রভু চির বন্ধু। সহধর্মিণী মৃণালিনী দেবীকে কবি লিখছেন, ভাইছুটি, আমাদের বাইরে কে কীরকম ব্যবহার করছে সেটাকে নির্লিপ্তভাবে সুদূরভাবে দেখতে চেষ্টা করা উচিত। আমাদের শোক, দুঃখ, বিরাগ, অনুরাগ, ভালো লাগা না লাগা, ক্ষুধা তৃষ্ণা, সংসারের কাজকর্ম সমস্তই আমাদের বাইরে। আমাদের যথার্থ আমি এর মধ্যে নেই। এই বাইরের জিনিসকে বাইরের মতো করে দেখতে পারলে তবেই আমাদের সাধনা সম্পূর্ণ হয়। একদিন রাত্রে বৈঠকখানায় ঘুমুচ্ছিলাম, সেই অবস্থায় আমার পায়ে বিছে কামড়ায়। যখন খুব যন্ত্রণা বোধ হচ্ছিল, আমি আমার সেই কষ্টকে, আমার দেহকে আমার আপনার থেকে বাইরের জিনিস বলে অনুভব করার চেষ্টা করলাম। ডাক্তার যেমন অন্য রোগীর রোগ যন্ত্রণা দেখে, আমি তেমনি করে আমার পায়ের কষ্ট দেখতে লাগলাম। আশ্চর্য ফল হলো, শরীরে কষ্ট হতে লাগলো, অথচ সেটা আমার মনকে এত কম ক্লিষ্ট করলে যে আমি সেই যন্ত্রণা নিয়ে ঘুমোতে পারলুম। তার থেকে আমি যেন মুক্তির একটা পথ পেলুম। এখন আমি সুখ দুঃখকে আমার বাইরের জিনিস, এই ক্ষণিক পৃথিবীর জিনিস বলে অনেক সময় প্রত্যক্ষ উপলব্ধি করতে পারি। অন্য একটি চিঠিতে হেমন্ত বালাদেবীকে কবি লিখছেন, দুঃখ বেদনার অনুভূতি থেকে তুমি নিজেকে বাঁচাতে চেয়েছ, সে আনন্দ দুঃখকে স্বীকার করে তাকে এড়িয়ে নয়। মানুষের দেবতার কাছে তুমি নিজেকে উৎসর্গ করে দাও, তিনি যদি তোমাকে দুঃখের মালা পরিয়ে দেন তবে সেই মালা দিয়েই তিনি তোমাকে বরণ করে নেবেন। আমার হৃদয় তোমার আপন হাতের দোলে, দোলাও 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 আমার হৃদয়, কে আমারে দোলে, দোলাও 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 আমার হৃদয়। যে সংসারে তুমি প্রবেশ করিয়াছো সেই সংসারকে তুমি ধৈর্যে, ক্ষমায়, মঙ্গলে, মাধুর্যে অভিষিক্ত করো। ওরা কেব কথার পাখি নিত্য আমায় বেঁধে রাখে,
ওরা কেবল কথার পাখি নিত্য আমায় বেঁধে রাখে, বাঁশির ডাকে সকল বাঁধন খোলাও 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 আমার হৃদয়, তোমার আপন হাতের দোলে দোলাও 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 আমার হৃদয়। আমি ছেলে তোমার খেলার সাথে, মনে পড়ে কত না দিন রাতে আমি ছেলে তোমার খেলার সাথে, আজকে তুমি তেমনি করে সামনে তোমার রাখো ধরে, আজকে তুমি রাখো ধরে, আমার প্রাণে খেলার সিঁধিও তোলাও 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 আমার হৃদয়, তোমার আপন হাতের দোলে দোলাও 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 আমার হৃদয়। রবীন্দ্রনাথের সাহিত্য সঙ্গীদের মধ্যে সর্বাপেক্ষা স্মরণীয় শ্রী প্রিয়নাথ সেন। কবি একটি চিঠিতে তাঁকে লিখছেন, ভাই কদিন অবিশ্রাম ঝড় বৃষ্টি চলছে, এই অবিশ্রাম দুর্যোগেই চারিদিকে লোকসান আর তো দেখা যায় না, বড় বড় আখের ক্ষেত ভূমিশায়ী, শস্যক্ষেত্র প্লাবিত, কুলোপ্লাবনী নদী পুরাতন পল্লী ও বৃদ্ধ ছায়াতরুগুলিকে গ্রাস করে চলেছে। আমি চোখ বুঝে মনকে এই বলে বোঝাতে চেষ্টা করছি যে আমার সংকীর্ণ দৃষ্টি ও ক্ষুদ্র বুদ্ধিতে আমি সমস্ত বিশ্ব ব্যাপার দেখতে পাচ্ছি নেই বলেই প্রত্যক্ষ এবং স্থানীয় এবং ক্ষণকালের লোকসানে এত ব্যথিত হচ্ছি, কিন্তু এই ব্যাপারটি যে কী কারণে না হলেই নয় এবং না হলে দূর দূরান্তর এবং কাল কালান্তর পর্যন্ত তার কি ফল ফলত তা আমি কিছুই জানি না। অতএব যতই ব্যথিত হই পীড়িত হই কারণ আমি কোনো নালিশ আনব না, এটা বলবো না যে আমরা যেটা চাচ্ছি কেন হচ্ছে না। আমি এই ঝড় বৃষ্টি দুঃখ ক্ষতির ঠিক কেন্দ্রস্থলে একটি দেশ ও কালাতীত নির্বিকার শান্তির অন্বেষণ করছি, একাগ্র মনের দ্বারা এই ঝঞ্ঝাবর্ত ভেদ করে ঠিকের অন্তরতম স্থানে যেখানে অনন্ত স্তব্ধ পরিপূর্ণতা বিপুল নিঃশব্দে নিত্যকাল বিরাজ করছে সেইখানে প্রবেশ করতে চেষ্টা করছি, সেইখানে যেমনি প্রবেশ করা অমনি আখের ক্ষেত থাকলেই বা অত কিম
এবং আখের ক্ষেত গেলেই বা অতক্ষণ। ক্ষত যত ক্ষতি যত মিছে হতে মিছে নিমেষের কুশাঙ্কুর পড়ে রবে নিচে ক্ষত যত ক্ষতি যত। সকল কাজ এবং সকল সুখ দুঃখের মধ্যে মনকে সেই জায়গাটাতে বসিয়ে রাখতে চাই। একদিন হয়তো সফল হব বলে আশা করছি, তখন আমার সমস্ত নালিশ এক মুহূর্তে ডিসমিস হয়ে যাবে। কি হলো না কি পেলে না কে তব শোধে নি দেনা। কি হলো না কি পেলে না কে তব শোধে নি দেনা। সে সকলি মরিচিকা মিলাইবে পিছে মিছে হতে মিছে ক্ষত যত ক্ষতি যত। ছবি অরুণ গগন তলে প্রভাতের রবি অপরূপ ছবি এই যে হেরিলে চোখে অপরূপ ছবি অরুণ গগন তলে প্রভাতের রবি অপরূপ ছবি। এই তো পরম দান সফল করিল প্রাণ। এই তো পরম দান সফল করিল প্রাণ। সত্যের আনন্দ রূপ এই তো জাগিছে মিছে হতে মিছে ক্ষত যত ক্ষতি যত। মিছে হতে মিছে নিমেষের কুশাঙ্কুর পড়ে রবে নিচে ক্ষত যত ক্ষতি যত। এই চিঠিটিও কবি পত্নীকে লেখা। আমি ভেবে দেখলুম বিবাহের পরে অন্তত কিছুকাল বাপ মায়ের সংসর্গ থেকে দূরে থেকে সম্পূর্ণভাবে স্বামীর সঙ্গে মিলিত হবার অবসর মেয়েদের দরকার। বাপ মা এই মিলনের মাঝখানে থাকলে তার ব্যাঘাত ঘটে, কারণ পিতৃপক্ষ
এবং স্বামীপক্ষের অভ্যাস রুচি প্রভৃতি একরকম নয়, একটু আধটু তফাৎ হতেই হবে। সেই স্থলে বাপ মা কাছে থাকলে মেয়েরা তাদের পিতৃগৃহের অভ্যাস সম্পূর্ণ ভুলে গিয়ে স্বামীর সঙ্গে সকল রকমে মিশে যেতে পারে না। দিতে যখন হবে তখন আবার হাতে রাখবার চেষ্টা কেন? এ স্থলে মেয়ের সুখ এবং মঙ্গলই দেখবার বিষয়। নিজেদের সুখ দুঃখের দিকে তাকিয়ে পতিগৃহের বন্ধনের সঙ্গে আবার পিতৃগৃহের বন্ধন চাপাবার কি আবশ্যক? আমি নিশ্চয় বলছি, আমরা যদি বিবাহের পরেও ওদের দুজনকে নিয়ে ঘিরে বসতুম তাহলে কখনোই ভালো ফল হতো না। দূরে আছে বলে আদরও চিরদিন সমান থাকবে। পূজার সময় যখন ওরা আসবে কিংবা আমরা যখন ওদের ঘরে যাব তখন নিবিড় এবং নবীন আনন্দ ভোগ করব। সকল ভালোবাসাতেই খানিকটা পরিমাণে বিচ্ছেদ ও স্বাতন্ত্র থাকা দরকার। পরস্পর পরস্পরকে আচ্ছন্ন করতে চেষ্টা করলে কখনোই মঙ্গল হবে না। বিনা কষ্টে ওরা নতুন ঘরকন্যার সঙ্গে সংযুক্ত হয়ে নিজের জীবনকে ভক্তিতে প্রেমে স্নেহে সাংসারিক কর্তব্যে পরিপূর্ণতা দান করুক, আমরা যেন মনে কোনো খেদ না রাখি। ছেলে মেয়েদের সম্বন্ধে নিজের সুখ দুঃখ একেবারেই বিস্মৃত হওয়া উচিত। তারা আমাদের সুখের জন্যে হয়নি, তাদের মঙ্গল এবং তাদের জীবনের সার্থকতাই আমাদের একমাত্র সুখ। যে তরণী খানি ভাসালে দুজনে আজি হে নবীন সংসারী, কাণ্ডারি কর তাহারে তাহার যিনি ভবের কাণ্ডারে। যে তরণী খানি ভাসালে দুজনে আজি হে নবীন সংসারী, কাণ্ডারি কর তাহারে তাহার যিনি ভবের কাণ্ডারে। কাল পারাবার যিনি চিরদিন করিছেন পার বিরাম বিহীন, কাল পারাবার যিনি চিরদিন করিছেন পার বিরাম বিহীন, শুভ যাত্রায় আজি তিনি দিন প্রসাদ পবন সঞ্চারি যিনি ভবের কাণ্ডারি। এখন নিজের হাত থেকে মঙ্গলের হাতে ঈশ্বরের হাতে সমর্পণ করতে চাই। ইনি এদের ঐশ্বর্যের গর্ব, ইচ্ছার তেজ, প্রবৃত্তির বেগ, দশের আকর্ষণ অপহরণ করে মঙ্গলের ভাবে এবং সুকঠিন বীর্যে ভূষিত করে তুলুন, এই আমার কামনা। আমরা আমাদের সমস্ত উচ্ছৃঙ্খল ইচ্ছাকে কঠিনভাবে সংযত করে ঈশ্বরের নিগূঢ় ধর্ম নিয়মের যেন সহায়তা করি। নিয় নিয় চির জীবন পাথেও ভরি নিয় চির কল্যাণে, সুখে দুঃখে শোকে আধারে আলোকে যেও অমৃতের সন্ধানে। নিয় নিয় চির জীবন পাথেও ভরি নিয় চির কল্যাণে, সুখে দুঃখে শোকে আধারে আলোকে যেও অমৃতের সন্ধানে।
বাধা নাহি থেকো আলোসে আবেশে ঝড়ে ঝঞ্ঝায় চলে যেও হেসে, বাধা নাহি থেকো আলোসে আবেশে ঝড়ে ঝঞ্ঝায় চলে যেও হেসে, তোমাদের প্রেম দিও দেশে দেশে বিশ্বের মাঝে বিস্তারি, যিনি ভবের কাণ্ডারে যে তরুণি খানি ভাসালে দুজনে, আজি হে নবীন সংসারে কাণ্ডারি করো তাহারে তাহার, যিনি এভাবের কাণ্ডারে। এই চিঠিটি আবার প্রিয়নাথ সেনকে লেখা। এখানে এসে অবধি রোজই তোমাকে মনে করি, কিন্তু চিঠি লেখা হয় না। মনে মনে লিখি, কিন্তু তাতে বিশেষ কোনো ফল নেই। এখানে এসে অবধি এমনই ছুটির হাঙ্গামে পড়েছি যে ঠিক চিঠি লেখবার অবসরটুকু খুঁজে পাইনি। এখানে চারিদিকে শরতের রৌদ্র, অশোকের গাছ, ছায়াময় পথ, তরঙ্গিত মাঠ, সুমধুর বাতাস, সমস্ত দিন একটা গড়িমসি ভাব। কখন লিখি বলো? চিঠি এতদিন না লেখার আরেকটি কারণ আছে। তোমাকে চিঠি না লিখলে কোনো রকম হিসেবের দায় পড়তে হবে না, এটা আমি নিশ্চয়ই জানি। তুমি আমার অবস্থা ঠিক বুঝতে পারবে, আর তুমি যদি আমার এই চিঠির উত্তর দিতে দেরি করো কিংবা না দাও, আমিও তোমার অবস্থা ঠিক অনুভব করতে পারব। দরকার কি? আমাদের মধ্যে একটা মস্ত চিঠি লেখা আছে, তাতে সমস্ত বোঝাপড়া হয়ে আছে। তোমার আমার উত্তর প্রত্যুত্তর তার মধ্যেই সব ধরা বাঁধা আছে। আমার তো বোধ হয় আমাদের একরকম গভীর চেনাশুনো হয়ে গেছে, তাই জন্যে আমাদের বেশি কথাবার্তার দরকার হয় না। দুজনের এক ভাষা, তর্ক সকলের সঙ্গে করা যায়, কিন্তু সকলের সঙ্গে কল্পনা করা যায় না। স্ত্রী মৃণালিনী দেবীকে লিখছেন। রবিবার দিন রাত্রে আমার ঠিক মনে হল আমার আত্মাটা আমার শরীর ছেড়ে বেরিয়ে জোড়া সাঁকোই গেছে। একটা বড় খাটে একধারে তুমি শুয়ে রয়েছ, আর তোমার পাশে বেলি খোকা শুয়ে। আমি তোমাকে একটু আধটু আদর করলুম আর বললুম, ছোট বউ মনে রেখো, আজ রবিবার রাত্রিরে শরীর ছেড়ে বেরিয়ে তোমার সঙ্গে দেখা করে গেলুম। বিলেত থেকে ফিরে গিয়ে জিজ্ঞাসা করব তুমি আমায় দেখতে পেয়েছিলে কিনা। যখন ব্যামনিয়ে পড়েছিলুম তোমরা আমায় মনে করতে কি? তোমাদের কাছে ফেরবার জন্য ভারী মন ছটফট করত। আজকাল কেবল মনে হয় বাড়ির মতো এমন জায়গা আর নেই। তুমি যে
আরেকটি চিঠি কাদম্বিনী দেবীকে লেখা। মা তো, তোমার মধ্যে একটি বেদনা আছে, একটি শক্তি আছে। তোমার চিত্ত সাধারণ সংসারী লোকের মতো অসার নয়। তোমার সেই বেদনার ভিতর দিয়া তোমার অন্তর জামিকি তোমাকে কাছে টানিয়া লইতেছেন না? নইলে তিনি তোমাকে কাঁদাইবেন কেন? হাত জোর করিয়া, মাথা নত করিয়া, পায়ের কাছে লুটাইয়া পড়িয়া আপনাকে প্রতিদিন বার বার তাঁহার কাছে সমর্পণ করিয়া দাও। তিনি তোমাকে গ্রহণ করিবেন। তিনিও যে তোমার পরিপূর্ণ আত্মনিবেদনের জন্যে অপেক্ষা করিয়া আছেন। আমাকে ঈশ্বর যে পৃথিবীতে পাঠাইয়াছেন, সেখানে যে আমি নিরবচ্ছিন্ন সুখ পাইয়াছি তাহা নহে। প্রথম হইতেই বিস্তর আঘাত সহিয়াছি, কিন্তু ছেলেবেলা হইতেই এই পৃথিবীর আলো এবং আকাশ, এখানকার প্রাণের লীলা এবং শক্তির তরঙ্গ বেগ আমার মনকে অত্যন্ত আকর্ষণ করিয়াছে। জগতের মাঝখান দিয়া আমি অচেতনভাবে চলিয়া যাই নাই। ইহার স্পর্শাভিঘাতে আমার চিত্তবিনার সমস্ত তার অহরহ ঝংকৃত হইয়া উঠিয়াছে। সেই মন্ত্রই আমাকে মন্ত্র দিয়াছে। আমার প্রাণের রাস্তা দিয়া, আমার গানের সুরের ভিতর দিয়াই আমি যাহা কিছু লাভ করিয়াছি। আমার সমস্ত জীবনব্যাপী সুতীব্র সুখ দুঃখের পরিণতি আজ একটি নমস্কার রূপে মাটি স্পর্শ করিল। সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি, পেয়েছি প্রাণ ভরে। সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি, পেয়েছি প্রাণ ভরে। ভারী তোমায় গোপন
রেখেছি পে আবা হারাই মিলন ঘরে সুখের মাঝে তোমায় দেখেছি চিরজীবন আমার বিনা তারে তোমার আঘাত লাগলো আঘাত লাগলো বারে বারে চিরজীবন আমার বিনা তারে তোমার আঘাত লাগলো আঘাত লাগলো বারে বারে তাই তো আমার নানা সুরের কানে প্রাণে তোমার পরশ নীলেম প্রাণে ধরে সুখের মাঝে ভগবান আমার হাতে একটি খঞ্জনি দিয়াছিলেন, সেইটি বাজাইয়া বাজাইয়া এতদিন গান গাইয়া ফিরিয়াছি, গানও বন্ধ করিবার সময় আসিয়াছে। আজ তো আমি ভয় করি নে লীলা যদি ফুরাই যদি ফুরাই হে থাকার আজ তো আমি ভয় করি নে লীলা যদি ফুরাই যদি ফুরাই হে থাকার নূতন আলোয় নূতন অন্ধকারে লও যদি বা নূতন সিন্ধু পারে নূতন আলোয় নূতন অন্ধকারে লও যদি বা নূতন সিন্ধু পারে তবু তুমি সেই তো আমার তুমি আবার তোমায় চিনব নূতন করে সুখের মাঝে তোমায় দেখেছি দুঃখে তোমায় পেয়েছি পেয়েছি প্রাণ ভরে সুখের মাঝে তোমায় দেখেছি। হেমন্তবালা দেবীকে কবি লিখছেন, আমাকে কোনো অংশেই গুরু বলে গণ্য করলে ভুল করা হবে, তোমার অন্তর প্রয়োজন যে কি তা নিশ্চিত নির্ণয় করে দেবার অধিকার আমার নেই। যারা গুরু তাঁরা সমুদ্রের মতো আপনার মধ্যে আপনি এসে থেমেছেন, তাঁদের বাণী তরঙ্গিত হয় তাঁদের গভীরতা থেকে। আমার ধ্বনি ওঠে জীবনের বিচিত্র সংঘাত থেকে, তাঁদের বাণী জাগে অন্তরাত্মার স্বকীয় আন্দোলনে। তুমি তোমার গুরুর কাছ থেকে এমন কিছু যদি পেয়ে থাকো যা কেবলমাত্র আলাপ নয়, যা আদেশ, যা নির্দেশ, যা তোমার আত্মাকে গতি দিয়েছে, তাহলে তার ওপর আর কথা চলে না। কেননা আমি তো কেবলমাত্র কথাই দিতে পারি, গতি যোগাতে পারি নে তো। আজ পর্যন্ত কাউকে তো আমি কোনো ঠিকানায় পৌঁছে দিইনি, সঙ্গে সঙ্গে চলতে চলতে অনেককে খুশি করেছি এই পর্যন্ত। আমি আমার নিজের পথে চলি, সে পথে শেষ পর্যন্ত কোথাও পৌঁছব কি না তাও জানি না।
আমার চিত্তের স্বভাবই হচ্ছে নদীর মতো চলা, চলতে চলতে বলা, সে ধারা এক টানা চলে না, নানা বাঁকে বাঁকে চলে। নদী আপন বেগে পাগল পারায় আমি স্তব্ধ চাপার তরু বন্ধ ভরে তন্দ্রাহারা। নদী আপন বেগে পাগল পারায় আমি স্তব্ধ চাপার তরু বন্ধ ভরে তন্দ্রাহারা। আপন বেগে পাগল পারা আমি সদা অচল থাকি, গভীর চলা গোপন রাখি, আমি সদা অচল থাকি, গভীর চলা গোপন রাখি, আমার চলা নবীন পাতায়, আমার চলা ফুলের ধারা। গো নদী আপন বেগে পাগল পারা চলার বেগে পাগল পারা, পথে পথে বাহির হয়ে আপন হারা, আমার চলা যায় না বলা, আলোর পানে প্রাণের চলা, আকাশ বোঝে আনন্দ তার, বোঝে নিশার নীরব তারা। গো নদী আপন বেগে পাগল পারায় আমি স্তব্ধ চাপার তরু বন্ধ ভরে তন্দ্রাহারা। গো নদী আপন বেগে পাগল পারা। কাদম্বিনী দেবীকে কবি লিখছেন, নিজের বা পরিবারের বা দেশের কাজে ধর্মকে লঙ্ঘন করিলে ঈশ্বর ক্ষমা করেন না, যদি মহৎ উদ্দেশ্য সাধনের জন্য পাপকে আশ্রয় করি তবে তাহার প্রায়শ্চিত্ত করিতেই হইবে। বিধাতার এই নিয়মের বিরুদ্ধে বিদ্রোহ করা বৃথা। দেশের যে দুর্গতি দুঃখ আমরা আজ পর্যন্ত ভোগ করিয়া আসিতেছি তাহার গভীর কারণ আমাদের জাতির অভ্যন্তরে নিহিত রহিয়াছে। গুপ্তচক্রান্তের দ্বারা নরনারী হত্যা করিয়া আমরা সে কারণ দূর করিতে পারিব না, আমাদের পাপের বোঝা কেবল বাড়িয়াই চলিবে। এই ব্যাপারে যে সকল অপ্রাপ্ত বয়স্ক বালক ও বিচলিত বুদ্ধি দণ্ডনীয় হইয়াছে তাহাদের জন্য হৃদয় ব্যথিত না হইয়া থাকিতে পারে না। কিন্তু মনে রাখিতে হইবে, এই দণ্ড আমাদের সকলের দণ্ড। ঈশ্বর আমাদের এই বেদনা দিলেন, কারণ বেদনা ব্যতীত পাপ দূর হইতে পারে না। সহিষ্ণুতার সহিত আমাদের এই সমস্তই আমাদিগকে বহন করিতে হইবে। পাপের পথে পথ সংক্ষেপ হয় বলিয়া আমরা ভ্রম করি, সেই জন্যই অধৈর্য হইয়া আমরা সেই দিকে ধাবিত হই, কিন্তু তাড়াতাড়ি করিতে গিয়াই সফলতাকে বিসর্জন দিই। আজ আমাদের পথ পূর্বের অপেক্ষা অনেক বাড়িয়া গেল, এখন আবার আমাদিগকে অনেক দুঃখ, অনেক বাধা, অনেক বিলম্বের মধ্যে দিয়া যাইতে হইবে। ঈশ্বরের ইচ্ছার কাছে মাথা নত করিয়া পুনর্বার
আমাদিগকে যাত্রা করিতে হইবে। যত কষ্ট হোক, যত দূর পথ হোক, অবিচলিত চিত্তে যেন ধর্মেরই অনুসরণ করি। সমস্ত দুর্ঘটনা, সমস্ত চিত্ত ক্ষোভের মধ্যে ঈশ্বর যেন আমাদের শুভ বুদ্ধি দেন। এ ভারতে রাখো নিত প্রভু তব শুভ আশীর্বাদ, তোমার অভয় তোমার অজিত অমৃত আমরা
সাহিত্যসঙ্গী প্রিয়নাথ সেনকে লিখছেন। বয়সের সঙ্গে সঙ্গে বিশ্রাম ও শান্তির দরকার বেড়ে গিয়েছে, তাই একটুখানি সময় পেলে এবং কোথাও একটু পিঠ ঠেসান দিয়ে বসবার জায়গা পেলেই চুপচাপ পড়ে থাকে। সংসারের তরণীটি নানা প্রকার তুফানের উপর ভাসিয়ে দিয়ে চলেছি, কবে একটা বন্দরে টেনে এনে নোঙর ফেলতে পারব জানি নে। ছেলেদের মধ্যে কেউ একদিকে, কেউ আরেকদিকে, বিচ্ছিন্ন সংসারটাকে এক জায়গায় জমাট করে নিয়ে বসবার জন্যে মন ব্যাকুল। এত বৈষয়িক ঝঞ্ঝাট ও বিঘ্নের মধ্যেও ঈশ্বর আমাকে সর্বদাই শান্তি প্রেরণ করছেন, অবসাদে আমায় অভিভূত করে ফেলেনি, সকল প্রকার সম্ভবপর দুঃখ দৈন্য বিপদ নৈরাশ্যের জন্যে আমাকে অনেকটা সবল ও শান্তভাবে প্রস্তুত করে রাখছেন। এজন্যে আমি আমার বর্তমান সময়কে দুঃসময় বলে জ্ঞান করিনি। আচার্য জগদীশচন্দ্র বসুকে লিখছেন, আমার দ্বারা যতটা হতে পারে নানা রকমে তা করেছি, এখন অন্যদের জায়গা ছেড়ে দেবার সময় এসেছে। নূতন লোক এসে নূতন ভাষায় নূতন কালের জন্য কথা কবে, এইটিই হচ্ছে আবশ্যক। নিজের পালাটাকে তার সময় অতিক্রম করিয়ে জোর করে টেনে রাখাটাই ভুল। প্রিয়নাথ সেনকে লিখছেন, গান লিখি তাতে সুর বসিয়ে গান গাই, এটুকু আমার আশু দরকার, আমার আর কবিত্বের দিন নেই। এখন যা লিখি তা ভালো কি মন্দ সে কথা ভাববার সময়ই নেই, যদি বলো তবে ছাপাই কেন। তার কারণ হচ্ছে এগুলো আমার একান্তই অন্তরের কথা, অতএব কারো না কারো অন্তরের কোনো প্রয়োজন মিটতে পারে। এই গান যার গাবার দরকার সে একদিন গিয়ে ফেলে দিলেও ক্ষতি নেই, কেননা আমার যা দরকার তা হয়েছে। যিনি গোপনে অপূর্ণ প্রয়াসের পূর্ণতা সাধন করে দেন, তাঁরই পাদপীঠের তলায় এগুলি যদি বিছিয়ে দিতে পারি এ জন্মের মতো, তাহলেই আমার বকশিস মিলে গেল। এর বেশি এখন আমার শক্তি নেই, এখন মূল্য আদায় করব এমন আয়োজন করব কি দিয়ে, এখন প্রসাদ পাব সেই প্রত্যাশায় বসে আছি। হাটের ব্যাপারি এখন দ্বারের ভিখারি হয়ে যেন কাটাতে পারি। যতক্ষণ তুমি আমায় বসিয়ে রাখো বাহির বাটে, যতক্ষণ তুমি আমায় ততক্ষণ গানের পরে গান গেমো প্রহর কাটে বাহির বাটে, যতক্ষণ তুমি আমায় বসিয়ে রাখো বাহির বাটে, যতক্ষণ তুমি আমায়। যবে শুভ ফলে ডাক পড়ে সেই ভিতর সভার মাঝে, এ গান লাগবে বুঝি কাজে তোমার সুরের রঙের রঙিন নাটে,
যতক্ষণ তুমি আমায় বসিয়ে রাখো বাহির বাটে, যতক্ষণ তুমি আমায়। তোমার ফাগুন দিনের বকুল চাপা, শ্রাবণ দিনের কেয়া, তাই দেখে তো শুনি তোমার কেমন, তোমার কেমন যেতান, তোমার কেমন যেতান দেয়া। তোমার ফাগুন দিনের বকুল চাপা, শ্রাবণ দিনের কেয়া, আমি উতাল প্রাণে আকাশ পানে হৃদয় খানি তুলি বীণায়, বেঁধেছি গানগুলি তোমার সাজ সকালের সুরের খাটে, যতক্ষণ তুমি আমায় বসিয়ে রাখো বাহির বাটে, যতক্ষণ তুমি আমায়। ততক্ষণ গানের পরে গান গে মোর প্রহর কাটে বাহির বাটে, যতক্ষণ তুমি আমায় বসিয়ে রাখো বাহির বাটে, যতক্ষণ তুমি আমায়।